নাওভাঙা নদীর তীরে বনগা খলিতপুর এলাকায় প্রায় 500 বছরেরও বেশি ইতিহাস বহন করে চলেছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। নাওভাঙা নদীর তীরে প্রায় 450 থেকে 500 বছরের ইতিহাস বহন করে চলেছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। উত্তর চব্বিশ পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের কাছে যশোহর রোডের ধারে অবস্থিত এই মন্দির। মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে নাওভাঙা নদী। নদীর অপর তীরে ঠাকুর হরিদাসের স্মৃতি বিজড়িত ইস্কন মন্দির, অপর পাশে অবস্থিত সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। মন্দিরের পেছনেই রয়েছে সুবিশাল বহু প্রাচীন তিনটি দেবদারু গাছ। স্থানীয়রা জানালেন, পূর্বপুরুষের কাছ থেকে তারা শুনেছেন এই গাছের নিচে বসে কয়েকজন সাধু সাধনা করতেন, তারাই দেবীর স্বপ্নাদেশ পান এখানে মন্দির প্রতিষ্ঠা করার। এবং সাধকদের মধ্যে একজন স্বপ্নাদেশ পান বংশ পরম্পরায় তারাই পুজো করবেন মায়ের। সেই মতো চক্রবর্তী বংশের পুরুষেরা বংশ পরম্পরায় দেবীর পুজো করে আসছেন। বর্তমান পরিবারের অষ্টম পুরুষ দেবাশিস চক্রবর্তী মন্দিরের পুরোহিত হিসাবে নিযুক্ত রয়েছেন। হ্যাঁ, আট পুরুষ ধরেই পুজো হচ্ছে, মার আমাদের দিয়ে আট পুরুষ পুজো চলছে। শোনা যায় বলতে মানে এর আগেও যে কথা হয়েছিল সেই কথা অনুপাতে বলছি। পূর্বপুরুষদের যেটা শুনে আসছি, এর আগে মানে তিন চারজন সাধুরা এখানে সাধনা টাধনা করতো। এবার ওদের সাধনা করতে করতে ওদের একটা খেয়াল জাগলো যে আমরা এখানে একটা মায়ের মন্দির প্রতিষ্ঠা করবো। কিন্তু প্রতিষ্ঠার সময় করতে গিয়ে ওনারা আদেশ পান মায়ের যে হ্যাঁ তোমরা প্রতিষ্ঠা করো, কোনো অসুবিধা নেই, কিন্তু মূর্তি বানানোর কাজ তোমাদের দেওয়া হবে না। এবার যে মূর্তি বানাবে তাকে মা আদেশ দেয় যে তুমি অমুক জায়গায় এসো, আমি এখানে আছি, আমার মূর্তি তোমার বানাতে হবে। ওদের যেমন আদেশ দেয়, আমাদের প্রথম পুরুষ যিনি পুজোতে এসেছিলেন এখানে তাকেও এরকম আদেশ দেয় যে তুমি এখানে এসো, তোমাকে পুজো করতে হবে। সেই থেকেই চলে আসছে আট পুরুষ আমাদের দিয়ে আট পুরুষ পুজো চলছে। এখানে মায়ের মূর্তি বিসর্জন হয় না, পুরাতন কাঠামোতেই আবার নতুন করে গড়ে তোলা হয় মায়ের মূর্তি। বংশ পরম্পরায় আট পুরুষ ধরে পুজো করে আসছেন এখানকার পূজারি। জানা গেল দেবী মূর্তির বিসর্জন হয় না এখানে, ঠাকুরের কাঠামোর কোনো পরিবর্তন হয় না, একই কাঠামোতেই গড়ে ওঠে নতুন প্রতিমা। পুরনো প্রতিমার মাটি দিয়ে তৈরি হয় নতুন প্রতিমা। মূর্তি গড়ার প্রয়োজনে মাটির প্রয়োজন হলে গঙ্গা মাটি ব্যবহার করা হয়। দেবী মায়ের সাজ পোশাক পরিবর্তন হয় ঠিকই, তবে সেগুলিও জলে ফেলার নিয়ম নেই, সেগুলিও সংরক্ষণ করে রাখা হয়, এমনই নির্দেশ দেবীর, জানালেন পূজারি দেবাশিস চক্রবর্তী। ঠাকুর তৈরি করা হচ্ছে আমাদের যেটা চলে আসছে নিয়ম, যে মানে শিল্পী ঠাকুর তৈরি করেন ওই ঠাকুর তৈরি করতে গেলে আপনার নিয়ম হচ্ছে যে কাঠামো আছে সেই কাঠামোই করতে হবে, বিসর্জন হবে না, এবং যে মাটি আছে ওই মাটি দিয়েই কিন্তু এই ঠাকুরের গঠন হবে, অন্য কোনো আদার্স মাটি এখানে লাগানো। হ্যাঁ, বড় জোর যদি প্রয়োজন হয় একমাত্র গঙ্গা মাটি আপনি কাজে লাগাতে পারবেন, বিসর্জন হবে না, বিসর্জন হয় না। মায়ের একটা মায়ের এই যে বাৎসরিক যে পুজো হয়, মায়ের অঙ্গে যে সমস্ত সাজ ফাজগুলো থাকে, চাঁদমালা বনমালা এগুলো ধরুন পাল্টাতে তো হয়, তা প্রতি বছর আমরা পাল্টাই, প্রতি বছর পাল্টিয়ে সেগুলো কিন্তু কোনো জলে ফেলা হয় না, সেটা একটা স্থায়ী জায়গা আছে সেখানে দিয়ে দেওয়া হয়। প্রতিদিন নিত্য পুজোর পাশাপাশি বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মন্দিরে।
মন্দিরের পেছনে দেবদারু গাছ নিয়ে নানান কাহিনী রয়েছে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা জানালেন গাছগুলিও কয়েকশো বছরের পুরনো, মন্দিরের সংস্কার হয়েছে ঠিকই, তবে গাছ অক্ষত রেখে। স্থানীয়দের বিশ্বাস গাছের ডাল কাটা তো দূরের কথা, গাছের পাতা ছিঁড়লেও অমঙ্গল হবে। আমি যেমন আপনারা যেমন দেখলেন গাছটা, এটা আমিও দেখেছি, বাবার কাছেও শুনেছি একই রকম, ঠাকুরদাদার কাছেও শুনেছি একই রকম। তো এই গাছের পাতা পর্যন্ত কেউ ছেঁড়ে না, গাছের ডাল কাটা তো দূরে থাক, পাতা পর্যন্ত কেউ ছেঁড়ে না। এবং ছিঁড়তে যদি যায় বা কয়েকদিন চেষ্টাও করেছিল, তাতে কিন্তু তাদের অনেক অঘটন ঘটে যাওয়ার পর থেকে এখন আর কেউ গাছে হাত দেয় না। চক্রবর্তী পরিবারের অপর সদস্য আশিস চক্রবর্তী বলেন, দেবীর নির্দেশে বংশ পরম্পরায় আমাদের বংশের পুরুষেরাই মায়ের পুজো করে আসছেন। আমাদের শোনা কথা বাপ ঠাকুরদের কাছে, একটা সাধু এখানে ছিল, একটা সাধু ছিলেন এখানে, তিনি একটা ওই খড়ের চাল টাল দিয়ে একটা মোটামুটি প্রতিষ্ঠা করেছিল। তারপরে সেই সাধুকে নাকি মা স্বপ্নাদের করেন যে এরকম আমার এখানকার, আমি যে এখানে আছি আমার পুজোর অধিকারী তুমি না, আমাদের বাড়ি অন্য জায়গায় ছিল, সেই জায়গাটা অবশ্য এখন আমার মনে নেই। সেখানে আমাদের যে পূর্বপুরুষ ছিল তাকেও স্বপ্নাদের দিয়েছিল যে এরকম আমি অমুক জায়গায় আছি, তোরা গিয়ে আমাদের পুজো কর। এবার সাধু গিয়ে আমাদের ওই পূর্বপুরুষ আগে যে ছিল তাদেরকে বলে, এবার ওনারাও আসেন। তারপরে সেই সাধুকে আর শোনা কথা দেখা যায় না, সেই থেকেই মানে আমার বাবার দিয়ে সাত পুরুষ, আমাদের দিয়ে আট পুরুষ এখানে পুজো হচ্ছে। এই মন্দিরের ঠিক পেছনে রয়েছে তিনটি সুবিশাল দেবদারু গাছ, আর এই গাছকে ঘিরে রয়েছে নানা কাহিনী। এভাবেই দীর্ঘকাল ধরে পূজিত হয়ে আসছেন এখানকার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মা। ক্যামেরায় সোম দাসের সঙ্গে আমি সব্যসাচী ভট্টাচার্য, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।